হ্যালো গাইজ, ওয়েলকাম টু জন বাঙালি। এখন দুপুর 2 বাজে, তোমরা তো জানো আমি আমার বাড়িতে এসেছি সোনারপুরে। তো আজকে দুপুর 2 থেকে ব্লগটা স্টার্ট করছি, তো চলো দেখতে ছোট্ট থাকো। ব্যালকনির থেকে মাধবীলতা গাছটা দেখো, নিচ থেকে গাছটা এতটা উপরে উঠে গেছে। আহা, গন্ধটা কি অপূর্ব! সন্ধ্যাবেলা যখন হাওয়া দেয় না, এখান থেকে পুরো গাছটা এরকম ব্যালকনির থেকে পুরো এইভাবে চলে আসে, জানো। আর এই যে নিচে দেখো গাছটা, বিশাল বড় গাছ, এখানেও আছে। বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, বাপরে বাপ। আর ছাদ তো এর আগে অনেক ব্লগেই তোমরা দেখেছ, এই যে বৃষ্টি পড়ছে, অবশেষে অবসান, গরমের একটুখানি আরাম। তো গাছগুলো ভালো হয়েছে, ভেবেছিলাম আজকে জল দেব, জল দিতে লাগবে না, এমনি বৃষ্টি পড়ছে। শীতকালে তো প্রচুর ফুল থাকে, এখন সেরকম কিছু ফুল নেই, নয়নতারা আছে। আর এগুলো তো জুঁই ফুল গাছ, প্রচুর ফুল হয়েছিল আজকে, মা ওগুলো তুলে পুজো দিয়ে দিয়েছে। আর এই যে, তো চলো ঘরে যাই বাবা, ভিজে যাব। ভিজতে ভালোই লাগছে, বাট ভিজে লাভ নেই, এখন সবে স্নান করলাম, তো খুব আরাম লাগছে। খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না, হালকাই হচ্ছে, কিন্তু তাও বেশ আরাম লাগছে। আর এতদিনের অপেক্ষার পর বৃষ্টিটা ভালোই লাগছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমার এত বছরের বড় হওয়া কিভাবে কি সেটা। একটা ছোট্ট লাইব্রেরি, এখানে পুরো বাংলা নভেল ভর্তি, বই, নাটক, উপন্যাসের সব কিছু। কারণ আমার ছিল বেঙ্গলিতে অনার্স, তারপর আমি এমএ করেছি, অবশ্য আমি বাংলা এমএ করার পরে এডুকেশনও করেছি। যাই হোক, এখানে প্রচুর 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 বই আছে, তো ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছে, আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে অনেক কিছু আছে, কাশী দেশের মহাভারত আছে, রামায়ণ আছে, তারপরে কয়েকটা দেখাচ্ছি, এখানে রবীন্দ্র রচনাবলী আছে। শুধু যে পড়ার বই আছে তা নয়, আমার বেঙ্গলি যে বই পড়তে ভালো লাগে, শেষের কবিতা, যেটা জানো, অনেকেই জানো, লাবণ্য, অমিত মেন ক্যারেক্টার, ভীষণ পছন্দের একটা বই আমার। এছাড়াও আরও অনেক কিছু আছে। নেক্সট, বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর, শৈবলিনী, চন্দ্রশেখর মেন ক্যারেক্টার, এটা আমার পছন্দের আরেকটা বই, তবে আমার রবীন্দ্রনাথ পড়তে বেশি ভালো লাগে। যাই হোক, সব বই পড়তে আমার খুব ভালো লাগে, রবীন্দ্রনাথ পড়তে একটু বেশি ভালো লাগে। এটা হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত, তারাশঙ্করের হাঁসুলি পাখির উপকথা, রবীন্দ্রনাথের মুক্তধারা, রক্তকরবী, প্রচুর প্রচুর। আমি যখনই আসি বইগুলো নিয়ে নাড়াচাড়া করি। এটা অনার্সের বই, চন্দ্রাণী সতী ময়না, তারপরে হচ্ছে কেতকা দাস খেমানন্দের মনসা মঙ্গল, এগুলো তো মেইন বাংলা সাহিত্যের বই বলতে পারো। ভীষণ পছন্দের কয়েকটা বই শেয়ার করলাম, সব বই পছন্দের, সব তো শেয়ার করা সম্ভব নয়। যখনই আসি তখনই বইগুলো নিয়ে ঘাটাঘাটি করি। স্কুল স্কুল লাইফও মনে পড়ে, ডেফিনেটলি স্কুল লাইফ পার হয়ে কলেজ, ইউনিভার্সিটি। তো তাদের সাথে আজকে একটু শেয়ার করলাম, যারা তোমরা বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছো তারা ডেফিনেটলি জানো, জানি না তোমাদের সিলেবাস এখন কি আছে, চেঞ্জ হয়েছে কি না কিছু, চেঞ্জ হলেও বা খুব একটা বেশি হয়তো হবে না। আর তাছাড়াও যারা বাংলা পড়তে ভালোবাসো, এখন দাঁড়িয়ে যারা যারা বাংলাকে দেখে নাতনা শিখিয়ে বাংলা পড়তে ভালোবাসো, তো তারা নিশ্চয়ই বইগুলো জানো। যারা নাক শিটকাবে তাদের ব্যাপারটা আলাদা। যাই হোক, আমার তো পড়তে ভীষণ ভালো লাগে, আমি নিজে পছন্দ করে সাবজেক্টটা নিয়েছিলাম। তো যখন নিয়েছিলাম তখন সবাই বলেছিল যে আর কিছু হলো না সেই জন্য সাবজেক্টটা নেওয়া, কিন্তু না, আর কিছু হলো না বলে না, বাংলাটা নিয়ে পড়তে চেয়েছিলাম, পড়তে ভালোবাসি, তাই জন্য নিয়েছিলাম সাবজেক্টটা। তো যাই হোক, তোমাদের সাথে এখানে একটু শেয়ার করলাম। রেডি হয়ে গেছে আমাদের বিকেলের কফি,
আজকে আমরা কফি খাবো, কারণ বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ওয়েদারটা খুব ভালো আছে, তো সেই জন্য চলো কফি খেতে খেতে আবার আসছি আড্ডা দিতে। কফিটা টকতে তো হয়ে গেছে, আমি বলতে গেছি টক হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে আর একটু সুগার আর একটু মিল্ক অ্যাড করা হয়েছে। সেই কাজটা খুব দক্ষতার সঙ্গে করছে পিউ। ঠিক আছে না, এবার চুলটা দেখো শিবের জটা, আমার মতনই হেয়ার স্টাইল দেখি, এবার মনে হয় ঠিক হয়ে গেছে। সঙ্গে বিস্কুট মোর টেস্ট, আমাদের ফেভারিট, রেডি। আজকে আমাদের হবে ফুচকা পার্টি, বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আছে। তেতুল জল ঢালা হয়ে গেছে, এবার এটা এখন ভাগ হচ্ছে। ও আচ্ছা, হাতটা ধুয়ে ভেঙে ভেঙে ফুচকা বানিয়ে দেবো। ঠিক আছে, স্টল দে আমরা খাবো। আচ্ছা আচ্ছা, টাকায় দশ কি 10 টাকা একটা, তাহলে দুটো দুটোর দাম 10 টাকা। মানি খেতে স্টার্ট করে দিয়েছে। এইটা হচ্ছে ফুচকা, কেমন টেস্টি? ফুচকার ফেটে ফাটিয়ে আলুটা ঢোকার মজাটাই আলাদা। তার কিরে কেমন কলকাতার ফুচকা, আলাদাই অন্য কোথাও পাওয়া যায়, গন্ধরাজ লেবুর গন্ধটা এটা পুরো চুমু চুমু। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এর থেকে বড় আর করলাম না, তাহলে তোমরা বোর হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ইয়ান বাঙালিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, আর ওয়েট করো কিন্তু নেক্সট ভিডিওর জন্য। তো চলো, বাই বাই, গুড নাইট।